দিদি আমার ঘরটা ঝাড় দাওনি হ্যাঁ এই তো দিয়ে এলাম কি হয়েছে মেজবউ দেখুন না মা যেই আমি একটু বাথরুমে গেছি অমনি সুযোগ বুঝে আমার ঘরটাতে ঝাঁটা বুলিয়ে পালিয়ে এসেছে জি 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 এ খুব অন্যায় কিন্তু আমি তো ভালো করে আমি কি মিথ্যে বলছি লতু তুমি দেখবে চলো ওটাকে কি ঝাড় দেওয়া বলে আমাকে দেখাতে হবে না আমি জানি কদিন আগে আমার ঝিটা আসেনি ওকে কটা কই মাছ কাটতে দিয়েছিলাম তার আষ্টা পর্যন্ত ছাড়াইনি এত বড় ফাঁকিবাজ মা দেখুন আমার রোজ রোজ এই খিটিমিটি ভালো লাগে না দেবার বেলা আমরা তো কিছু কম টাকা দিই না আপনি বরং আমার কাজের জন্য আর একটা ঝি রেখে দিন কেন ও থাকতে আরেকটা ঝি রাখবো কেন ও তাহলে সারাদিন কি করবে বসে বসে গিলবে বড়দা কম টাকা দেয় কোথা খেতে কুটে পুষিয়ে দেবে তা না যাও ওর ঘরটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়ে এসো যাও ওকে তো পাঠালে কিন্তু পরিষ্কার কি হবে কেন হবে না কেন ঝাড় দিলে তো ঘরের ময়লা সাফ হবে কিন্তু তোমার মেজ বউয়ের মনে যে ময়লা জমেছে শতবার ঝাড় দিলে তো সে ময়লা সাফ হবে না যদি না ওকে ঝেটিয়ে বার করে দেওয়া হয় আজ আসুক আপনার মেজ ছেলে আসুক কি বাবা তোমাকে এত বড় কথা বলেছেন বলেছি তো আমি আর এই বাড়িতে একদিনও থাকবো না যদি তুমি ওর একটা ভিড় না করো চলো তো চলো আমি দেখছি চলো বাবা এসে গেছিস আমি তো ভাবছি এত দেরি করছিস কেন তোর বউ তো আবার লাগাবার ব্যাপারে বেশি সময় নেয় না যাও না বলো না এসব কি শুনছি বাবা কি শুনছ আমার ঝি হওয়ার যে যোগ্য নয় তার হয়ে বাবা আমাকে গালমন্দ করেছেন বা সাক্ষী আছেন আমার ভুল হয়ে গেছে তাহলে সবার সামনে আপনি স্বীকার করছেন আপনার ভুল হয়েছে হ্যাঁ আমি তো অন্ধ চোখে দেখতে পাই না আমি বুঝতে পারিনি তোমার গালটা কোথায় ছিল আমার তখন উচিত ছিল তোমার গালে একটা ঠাস করে চড় মারা আমি তা মানতে পারিনি ভুল তো আমার হয়েছেই শুনলে মা শুনলে তুমি কি গো ওর সামনেই তুমি ওর বউকে গালমন্দ করছো নিজে চাকরি বাকরি করো না ও টাকা দিচ্ছে বলেই তো সংসার চলছে চাকরি করি না ভাবছি ব্যবসা করব ব্যবসা তুমি চোখে দেখতে পাও না তুমি আবার কিসের ব্যবসা করবে ভেড়া বেচবো ভেড়া ভেড়া বেচবে আমাদের বাড়ির পাশে একটা মাংসের দোকান আছে শুনেছি ওরা ভেড়া কেনা বেচা করে কাল ওদের মালিককে ডেকে নিয়ে তোমার মেজ ছেলেকে দেখাবো আমার মনে হয় ওদের চার পেয়ে ভেড়া আছে তোমার দু পেয়ে ভেড়ার দাম ওরা বেশি দেবে তুমি আমাকে ভেড়া বললে ও তুমি বুঝি দেখেছো দোকানে পাঁঠাও বিক্রি হয় তা বাবা তোমাকে পাঁঠা বললে তুমি কি বেশি খুশি হতে মা তুমি শুনলে সবই হতচারির জন্য আচ্ছা যাও আজকাল কলকাতায় ওই ভেড়ার দাম বেশি না পাঁঠার দাম বেশি তুই থাম তুই আবার এর মধ্যে কথা বলিস কেন আমার আবার দয়ার শরীর তো কারো দুঃখ আমি দেখতে পারি না তাই ভেড়া পাঁঠার দাম জিজ্ঞেস করে যেটার দাম বেশি হতো সেটা ওকে বললেই পারতেন যার বউ ঝামেলা পাকিয়েছে তার সঙ্গে গিয়ে কথা বল